নারকেল দিয়ে কাঁচা নারকেল এই কাঁকড়া পাতায় দেব। তো তোমরা তো দেখলে চাকজালগুলো সব পাতা হয়ে গেছে, তো চার হিসেবে ব্যবহার করেছি মাছ। তো দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে ঘন জঙ্গল, আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি চারিদিকে কিন্তু এই দেখো কাঁকড়া গাছ, কাঁকড়া গাছটা দেখছো সামনে এই যে জলাটা, এখানে গভীর সমুদ্রে যে মানে নৌকা এই ট্রলারগুলো মাছ ধরতে যায় সেই ট্রলারগুলো কিন্তু এখানে এসে দাঁড়ায়। এটা একটা বড় জোলা আছে, সেই আর সেই জোলার সাইড থেকে যে সরু জোলাটা আর কি বেরিয়েছে সেই জোলাই আমরা কাঁকড়া ধরতে। এই যে দেখো এই সাইড থেকে জোলাটা, এরকম মাছ, এই মাছগুলো দিয়ে আগে এই মাছ মেরে ঠোকা দেখো। তোলাই ছিল মনে হচ্ছে কাঁকড়া। হুম হুম কটা হলো? তিনটে আপাতত। আস্তে আস্তে হাঁটছি, তার কারণ বেশি দূরে হাঁটলে জলের স্রোত লাগলে কাঁকড়া চলে যেতে পারে। তো বন্ধুরা, কাঁকড়া ধরে বাড়ি চলে এসেছি, আর এই কাঁকড়া দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো রেসিপি দিদিমা তৈরি করবে, তো একদম অন্যরকম আর কি, অনেক পুরোনো দিনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবে। বাংলাদেশে বসে রান্না করে খুব খেতো নাকি। নারকেল দিয়ে কাঁকড়া একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার বাবাও মাছ ধরতে গেছিলো, দেখো কত বড় বড় পাশে মাছ পেয়েছে, মাছ দেখো। জালে যখন ওঠে না, নারকেল দিয়ে কাঁচা নারকেল কাঁকড়া পাতায় দেবো, কচি নারকেল দিয়ে কাঁকড়া পাতা দিলে খাইতে খুব স্বাদ হয়। এই নারকেলটা আমি কাটবো, কাটিয়া কোরআন দিয়ে কোরাবো, কোরাইয়া বাঁধবো খিলনোড়া দিয়া, তারপর কাঁকড়া দিয়া কলা কটায় পাতা দিব।
উড়াবো